পরীক্ষায় বসেছিলেন 17,51,000, সফল মাত্র 18,793। এই হলো প্রাথমিকে শিক্ষক নিয়োগের সাম্প্রতিকতম টেটের ফলাফল, যা চোখ কপালে তুলে দিয়েছে শিক্ষাবিদদের। রেকর্ড সংখ্যক পরীক্ষার্থীর টেটে সাফল্যের হার মাত্র 1%। আর এরপর থেকে রাজ্য জুড়ে টেটে চূড়ান্ত দুর্নীতি এবং স্বজন পোষণের অভিযোগে সরব পরীক্ষার্থীদের একাংশ। পরীক্ষা নিয়ে ঠিক কি কি অভিযোগ তাদের? একই প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছে 4 দফায়, এনসিটিই নির্দেশিকা মানা হয়নি। পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের অধিকাংশই তৃণমূল নেতার ঘনিষ্ঠ। কালনা এবং উত্তর দিনাজপুরের 2 তৃণমূল বিধায়ক নিজস্ব প্যাডে পছন্দের প্রার্থীর তালিকা সুপারিশ হিসেবে পাঠান বলেও অভিযোগ। যারা টেট কোয়ালিফাই করেছে তারা হচ্ছে কোনো নেতার বাড়ির কেউ, বর্ধমানের কালনা, তার বিধায়ক হচ্ছে বিশ্বজিৎ কুণ্ডু, যার স্ত্রী সঞ্চিতা কুণ্ডু সহ 11 জন, যার বাড়ির, যার গাড়ির ড্রাইভার, যার গেটকিপার সহ 11 জন যারা টেট কোয়ালিফাই করেছে। টেটটা নিয়ে বিশাল দুর্নীতি হয়েছে, একদম সম্পূর্ণ মানে মিথ্যে। তারা প্রত্যেকেই যোগ্যতা সম্পন্ন, এবং আমার গাড়ির কথা যেটি বললেন, আমার বাড়ির লোকেরা খুবই শিক্ষিত, এবং শিক্ষার দিক থেকে যদি কারোর যদি কোন রকম সমস্যা থাকে বা বলার ইয়ে থাকে, তাহলে তারা হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্টে চিঠি করে তারা জেনে নিতে পারে তাদের যোগ্যতা আছে কি নেই। আর এটা পুরো সিপিএম এর মানে অপপ্রচার, এ নিয়ে কোনো সন্দেহ নেই। উত্তর দিনাজপুরে যিনি তৃণমূলের প্যাডে সরকারকে সুপারিশ করেছেন 2013 সালে টেট পরীক্ষার জন্য, উনি যাকে যাকে সুপারিশ করেছেন তারাই যেন চাকরি পায়। ওদের ওই লিস্টের মধ্যে 3 জন চাকরি পেয়েছে, পূর্ব মেদিনীপুরের ছাত্রী, HSC 50 নেই, সে টেট কোয়ালিফাইড করেছে। আমার মেয়ে বা আমার ভাই যে পেয়েছে তারা তাদের মেরিটে চাকরি পেয়েছে, এখানে সুপারিশের কোনো জায়গা নেই। এইসব প্রশ্ন যারা করছে, এইসব কথা যারা তুলছে, সবাই অযথা এসব করছে। শুধু পরীক্ষার্থী নয়, শাসক দলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন খোদ দক্ষিণ চব্বিশ পরগনার তৃণমূলপন্থী প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতা মইদুল হাসানও। পাশাপাশি এই অভিযোগ জানানোর জন্য ভবিষ্যতে তার ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা করেছেন এই শিক্ষক নেতা। প্যানেল পাবলিশের আগে প্রত্যেককেই বিধায়ক তাদের নিজস্ব নামের লিস্ট পাঠিয়েছিল, এবং সেই লিস্ট অনুপাতে মেধাকে গুরুত্ব দেওয়া হয়নি। হয়তো অবশ্যই পাচ্ছি, কারণ কিছু দুষ্টু চক্র আছে বলে তারা আজকের এই দলের ক্ষতি করছে, এবং তারা আমাদেরও ক্ষতি করতে পারে। যদিও পরীক্ষার্থী বা তৃণমূলপন্থী শিক্ষক নেতার কোনো অভিযোগই মানতে নারাজ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। কোনো রকম কোনো জিনিস লুকোচাপা কোনো কখনোই নেই। কোনো পরীক্ষার্থীর ফর্মের সঙ্গে তো কে MLA-র বাড়ির আর কে MLA-র বাড়ির বাইরের এটা লেখা থাকে না, এবং যিনি এই নিয়োগপত্র পাওয়ার যোগ্য তিনি পাবেন। বাকি 50% আমরা কিন্তু মেধা ছাড়া অন্যভাবে ভর্তি করার কোনো প্রচেষ্টা চালাইনি। পাশাপাশি পর্ষদ সভাপতির দাবি, অভিযোগ থাকলে কেউ তথ্যের অধিকার আইনের রাস্তা ধরে খাতাও দেখতে পারেন। মাননীয় শিক্ষামন্ত্রী তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে প্রত্যেকের অধিকার আছে, এই বিষয়ে তাদের যা কিছু তথ্যের প্রয়োজন তারা জানতে পারেন, একটি RTI অ্যাক্ট আছে, আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আদালত। কিন্তু তাহলে নানা জেলা থেকে এভাবে অভিযোগের বন্যা বইছে কেন? পর্ষদ সভাপতির সাফাই, বাম আমল থেকে মানুষের মনে বদ্ধমূল ধারণা জন্মেছে যে শাসক দলের অনুগামী না হলে চাকরি মেলে না, সেই ধারণা মুছতে সময় লাগবে। এটা বিগত সরকারের সময়ে খুব খুব সাংঘাতিকভাবে এই বিষয়টা সকলের মনে বসে গেছে যে দল ছাড়া আর পার্টি ছাড়া কোনো চাকরি হয় না। হ্যাঁ, এখন সেই বদ্ধমূল ধারণাটা যেমন অনেক বছর ধরে তৈরি হয়ে গেছে এবং তারা দেখে এসেছে, সেটা চলে যেতেও একটু সময় লাগবে। হ্যাঁ, এবং আমাদের কাছে ওটা চ্যালেঞ্জ যে আমরা এই ধারণা থেকে ছাত্রছাত্রীদের একদিন মুক্ত করে দেব। শিক্ষামন্ত্রীর দাবি, সবই বিরোধীদের অপপ্রচার, এর জেরে নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হবে না, একদমই থমকাবে না। এটা অত্যন্ত স্বচ্ছ, দুর্নীতিমুক্ত, এবং যেভাবে এটা অপপ্রচার করার চেষ্টা হচ্ছে, আমি তো বললাম 700-র বেশি RTI জমা পড়েছে, 400-র বেশি প্রাইমারি বোর্ড উত্তর দিয়ে দিয়েছে, আর কি বলার আছে। বাম আমলেও প্রাথমিক শিক্ষক নিয়োগে স্বজন পোষণের অভিযোগ উঠেছে ঝুড়ি ঝুড়ি। সে সময় কেবল দলীয় ক্যাডাররাই এই সুযোগ পেত বলে অভিযোগ তৎকালীন বিরোধীদের। কিন্তু যে তৃণমূল শিক্ষাকে স্বজন পোষণের আওতা থেকে বার করে আনার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, তাদের আমলেও ফের সেই অভিযোগ কেন? প্রশ্ন উঠছে। টেট দুর্নীতি ইতিমধ্যে রাজ্য জুড়ে বড় ইস্যু হয়ে উঠেছে। সম্প্রতি টেট দুর্নীতির এক প্রতিবাদ সভায় অংশ নিতে দেখা গিয়েছে বিদ্যুৎজনেদেরও। এবার সরাসরি শাসক দলের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে সেই পারদ আরও চড়বে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। পরিত্রিক ভট্টাচার্য ও রানা দাস, ABP আনন্দ।